আসসালামু আলাইকুম, আমি নাজনীন মিলি। আজকে চলে এসেছি দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটি খেতে অসম্ভব মজা লাগে। আজকে এই পিঠাটি আমি আপনাদের সামনে খেজুরের গুড় দিয়ে করে দেখাবো। চারিদিকে বেশ শীতের আমেজও পড়তে শুরু করেছে, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন পিঠাটি বানানো শুরু করে দিই। একটা কড়াইতে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এর মধ্যে এবার 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টার পানিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল আর পানি, গুড় এভাবে একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে একটা এলাচ দানা ফাটিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, এতে টেস্টটা অনেক সুন্দর লাগে খেতে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে আমার কাছে ভালো লাগে। এভাবে অনবরত নেড়ে গুড় আর নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। আরও একটু টেস্টটা ভালো হওয়ার জন্য আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এভাবে নেড়ে নেড়ে গুড় আর নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। নারকেলের পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি পাশে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে পানি দিয়ে দিলাম, ওর মধ্যে লবণ দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ। একটু নাড়া দিয়ে এটাকে আমি এখন একটু 2 মিনিট মতো ঢেকে রাখব। 2 মিনিট পর এটাকে আমি এবার ভালোভাবে একটা খামির বানিয়ে নেব। এভাবে ভালো করে নাড়াচাড়া করে খামিরটি বানিয়ে নিতে হবে। এই যে খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এই খামিরটি ঠান্ডা হলে আমি মাখিয়ে নেব, তবে বেশি ঠান্ডা করা যাবে না, কারণ চালের আটা বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আর এই খামিরটা মাখানোর সময় একটু পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে নিলে খামিরটা অনেক সুন্দর সফট এবং মসৃণ হয়। এই যে খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে গিয়েছে। এবার এই খামির থেকে ছোট ছোট গোল গোল করে লেচি কেটে নিয়ে আমি পিঠাগুলি বানাবো। একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। হাতে একটু চালের আটা লাগিয়ে নিয়ে সেই ছোট লেচি গোল গোল করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট বাটির শেপ করে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে, তা না হলে সিদ্ধ করার সময় এগুলো খুলে যাওয়ার চান্স থাকে। এই যে এভাবে ছোট ছোট আমি বাটি বানিয়ে নিয়েছি। এবার ওই বাটির মধ্যে আমি খেজুর গুড় ও নারকেল দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি তার থেকে একটু নিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে হাতে একটু আটা লাগিয়ে মুখটা ভালো করে সিল করে দিতে হবে, যেন পিঠাটি সিদ্ধ করার সময় ভেঙে না যায়। আর আমি এভাবে একটু মুখটা ডিজাইন করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন পিঠাটি ফেটে না যায়। পিঠা বানানোর পরে দুই মুখ একটু সুন্দর করে এভাবে চেপে দিতে হবে যেন খুলে না যায়। এই যে এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলো। এবার একটা কড়াইতে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। এই দুধটি আমি জাল করে
অনেক ঘন করে নিব। আর জাল করার সময় একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে একটু অপেক্ষা করব ঘন হওয়ার জন্য। তারপর এই পিঠাগুলো এই দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এই কাজটি খুবই সাবধানে আলতোভাবে করতে হবে, খুব তাড়াহুড়া করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সব পিঠাগুলো আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার এটাকে আস্তে আস্তে আলতোভাবে একটু দুধের মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে দিতে হবে, যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেন পিঠার ক্ষীরটা ঘন হয়, টেস্টটাও অনেক বেশি পাওয়া যায়। আর এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে তাড়াতাড়ি পিঠার দুধটা শুকিয়ে যাবে, পিঠা সিদ্ধ হবে না। আবারও আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার এই যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটা অনেক শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় আর সামান্য কিছু পানি দিয়ে গুলিয়ে পিঠার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, কারণ চুলার জালটা যদি বেশি থাকে তাহলে গুড় দেওয়ার সাথে সাথে এই দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই কাজগুলো একটু লক্ষ্য করে সাবধানে করতে হবে। এভাবে আলতো করে একটু নেড়ে পিঠাগুলো রসের মধ্যে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এই যে হয়ে গিয়েছে পিঠাগুলো আমার, এবার একটা পরিবেশন পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো খেতে দারুণ লাগে এবং ঠান্ডা হলে বেশি ভালো লাগে। এই পিঠাগুলো উঠিয়ে নিলাম আমি, এখন এটাকে আমি 3-4 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। পিঠার উপরে সেই দুধের ক্ষীরটা, একটু ঘন ক্ষীরটা একটু উপরে দিয়ে দিলাম। খেতে দারুণ লাগে এই পিঠাটা। দেখুন পিঠাটি কতটা সফট হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড় দিয়ে দুধকুলি পিঠার রেসিপি। এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি কোনো খাবারের ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। এই রেসিপি বানিয়ে আপনারা বাসায় অবশ্যই খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।